স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে, আগে সেটার উত্তর দেন। আপনি চাচির সারা জীবন স্বর্ণ দিয়ে একাম করছেন? একটা কাজ করলেন চাচা, আমাদের দেশে স্বামী স্ত্রীর পারস্পরিক টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলার ক্ষেত্রে বড় ধরনের একটা ঘাপলা আছে, ঘাপলা বুঝেন, একটা গোজামিল আছে, গোজামিল। এই যে জাকাতের প্রশ্ন আসছে, আমি জানি গোজামিলটা কেন আছে। বইয়ের স্বর্ণ এটার মালিক কে জিজ্ঞেস করলে আপনারা নারায় তাকবীর বলেন যে হ্যাঁ বউ মালিক, আবার বেচতে গেলে আপনি বাধা দেন, আবার বিদেশ যাওয়ার সময় বলেন যে স্বর্ণগুলা দাও বেচে দিই, কত স্বর্ণ হয়ে যাবে। তো সে মালিক হলে আপনি নেওয়ার কে? প্রত্যেকের অ্যাকাউন্ট তার তারটা, যার যারটা তার তার কাছে, বুঝেন নাই কথা। স্বামীকে আপনি মোহরের টাকা দিয়েছেন, এটা তার, তিনি যা ইচ্ছা তা করবেন, আপনাকেও চাইলে কিছু দিতে পারেন, ঠিক আছে, মোহরের টাকা পাইছি আমি, বড় লক্ষ্য গেছি, তুমি গরিব মানুষ নাও, তোমার দিলাম আল্লাহর রাস্তে, দিতে পারে। তো স্ত্রীদের স্বর্ণের জাকাত তারা দিবে যদি তারা মালিক হয়, আর যদি আপনি তারা ব্যবহার করতে দেন। অনেক বিদেশি প্রবাসী লোক আছে, বিদেশ থেকে স্বর্ণটন্য পাঠায়, বোরে দেয়, আসলে বোরে দেয় হলো ব্যবহার করার জন্য। বোরে কি দেয়? মালিক বানায় দেয় না, মালিক কিন্তু সে, মতলব খারাপ, বেছে ফেলবে, এই জন্য বউর কাছে দেয় শুধুমাত্র। তাহলে এক্ষেত্রে জাকাত স্বামী দিবে যদি মালিক স্ত্রীকে না বানায়, ক্লিয়ার যদি বলে দেয় এটা তোমাকে মানা দিছে, তুমি মালিক। হ্যাঁ অবশ্যই সে যদি এটাকে যত্রতত্র বিক্রি করে টাকা পয়সা নষ্ট করে, যেমনে সেমনে খরচ করে, স্বামী হিসাবে অবশ্যই তিনি তাকে পরামর্শ দিবেন, সেটা হবে হিতাকাঙ্ক্ষী সুলভ, সেটা খবরদারি সুলভ না, যে তুমি একটা কাজ করলা যেন তোমার ভাবে করে ফেলছো, তোমার তোমারই তো জিনিস, তোমারই কাজে লাগতো, আর একটু ভালো কাজে লাগাইতা, আরো দাম বাড়তো তখন দাম পাইতা, আমার একটু জিজ্ঞেস করতা কোথায় একটু বেশি ভালো দাম পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। হিতাকাঙ্ক্ষী সুলভ আপনি সেখানে কথা বলতে পারেন, সেটা না করে আপনি করেন কি, খবরদারি সুলভ, ঠিক না বেঠিক, এগুলো করা যাবে না। তাহলে স্ত্রীর গহনা জাকাত স্ত্রী দিবে। এখন প্রশ্ন হলো স্ত্রীর গহনা জাকাত যে দিবে বেচারে টাকা পাবে কই? উত্তর হলো মোহর দেন নাই নিশ্চয়ই, মোহর যদি দিতেন তাহলে মোহরের টাকা থেকে রেখে রেখে সে খরচ করতো, জাকাত দিতে পারতো, আবার মাসে মাসে বউরে একটু হাত খরচের টাকা তো দিবেন, সেটা থেকে সে দিতে পারে। আবার যদি সে তার ওই স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে জাকাত দেয় সেই সুযোগও আছে। আবার স্বামী যদি তার জাকাতটা দিয়ে দিতে চায় সে সুযোগও আছে, তবে তাকে বানায় বলতে হবে যে তোমার স্বর্ণে জাকাত আমি দিয়ে দিলাম, নিয়াত করে নিবে সে, জাকাত আদায় হয়ে যাবে।